ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আরও আগে সেনাবাহিনী সাহায্য নেওয়া যেত এমনটাই মত রাজ্যপাল জগদীপ ধনকারের ঘূর্ণিঝড়ের পর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ চলছে সেই প্রেক্ষিতেই রাজ্যপাল রাজ্যপাল জানিয়েছেন কয়েকদিন ধরে ন্যূনতম পরিষেবার অভাবে মানুষের অবর্ণনীয় দুর্দশা দেখে তিনি ব্যথিত সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলি অবিলম্বে সমস্ত শক্তি দিয়ে পরিষেবা চালু করার চেষ্টা করুক সাধারণ মানুষের কাছে ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন রাজ্যপাল